হ্যাঁ বল, কি বলছিস? স্যার, ভোল্টেজটা যে আমরা ক্যালকুলেট করছি ফার্স্ট প্রবলেমটা যেটাতে, স্যার ওখানে তো হুম, মানে ক্যালকুলেশনটা কিলো ভোল্টে অর্ডারে আসছে না, আরো বেশি অর্ডারে আসছে। সেই জন্য ভাবলাম কি ওটা কি অন্য কোনো ইউনিটে আছে কিনা সেটা না না ভাবছিলাম। সেরকম তো কিছু নেই। তাহলে আমাকে প্রবলেমটা একবার দেখতে হবে, একবার দেখে নিই, তারপরে বলবো তোকে। মানে হ্যাঁ জাস্ট স্যার, ওইটা অর্ডারের প্রবলেম হচ্ছে, সংখ্যাটা নিউমেরিক্যাল হ্যাঁ হ্যাঁ ঠিক স্যার, আছে? অর্ডার স্যার নিউমেরিক্যাল ভ্যালু ঠিক আছে স্যার, ঠিক আছে, 179। তাহলে হয়তো ওদের ওখানে কোনো কিছু একটা ডাটা দিতে বা এদিকে ওদিক হয়েছে আর কি। ঠিক আছে, আমি দেখছি, দেখে তোকে বলে দিচ্ছি। হুম, হ্যাঁ স্যার, দেখে বলে দিচ্ছি তোকে পরে ফোন করে। আর কারো প্রশ্ন? সুমনা, সৌভিক, এই সৌদীপ, তো সৌদীপ তো শুনতে পাচ্ছিস? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। হ্যাঁ, কোনো প্রশ্ন পড়েছিস? প্রশ্ন হচ্ছে অবশ্য, অনেকটা সময় হ্যাঁ স্যার, কেটে যাচ্ছে এদিক ওদিক কাজ করতে করতে, দোকানের কাজ, বাড়ির কাজ, তবু আর কি তার মধ্যে নিজেকে ফ্রি টাইম না করে রাখার জন্য পড়াশোনা আমি করতে বিকাল পারছি না। বিকাল হ্যাঁ বিকালবেলাটা ফাঁকা থাকি স্যার, ওই ওকে, 4টা থেকে ফাঁকা থাকি, 4টা 4টা থেকে রাত্রি হ্যাঁ পর্যন্ত? বিকেলে 4টা, হ্যাঁ ও, রাত্রি আর পর্যন্ত ফাঁকা এগারোটা থাকি ওই থেকে চারটে টাইমটাতেই। পর্যন্ত, 11 থেকে 4টে পর্যন্ত দোকানে থাকিস, তাই তো? হ্যাঁ 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 11টা থেকে 4টা অবধি দোকানে থাকি। আচ্ছা আচ্ছা, সাবধানে কাজ করিস, এটা হচ্ছে আসল কথা। আস্তে আস্তে কমে আসছে, আমাদের কমে স্যার যাবে, চিন্তা নেই কিছু। কমে আসছে তারপর স্যার, কিন্তু স্যার বড় কথা হচ্ছে সাপ্লাই হচ্ছে সেটা না, মানে বেশিরভাগ ক্ষেত্রে হ্যাঁ, সেটা যেসব সেটা তো মালগুলো খুব ইম্পর্টেন্ট মাল, যেগুলো ধরুন যে বিভিন্ন টাইপের যেগুলো ইম্পর্টেন্ট মাল, বেবি ফুড, বেবি ফুড যেটা বেবি বেশি ফুড, চলছে সেটা পাওয়া যাচ্ছে, আরে যেটা কম চলছে সেটা পাওয়া যাচ্ছে না, সেই আরে, কম অ্যাভেলেবেল চলছে, নেই মার্কেট। কম চলছে মানেটাই হচ্ছে ওটা এখনো স্টকে রয়েছে, ওই জন্য পাচ্ছিস অ্যাভেলেবল। হ্যাঁ যেটা বেশি চলছে সেটা এবার স্টক কি, থেকে তোর ইয়ে হয়ে যাচ্ছে, এবার আস্তে আস্তে বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ বাচ্চা ছেলে, এবারে কি হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে বড় বড় যে মার্কেট গুলো আছে, হাওড়া কলকাতা ওইসব মার্কেট গুলোতে বেশি সাপ্লাই দিচ্ছে, হ্যাঁ, ফলে আমাদের এদিকে কম আর সাপ্লাই আসছে। বেশি সাপ্লাই বলছিস না তো না এদিকে কাছাকাছি, বেশি সাপ্লাই না, এদিকেও সাপ্লাই আসছে না, এদিকেও কাছাকাছি তো আজকে মার্কেট বলে ওরা ইয়ে ওখানকার করবে দোকানদাররা তুলে নিয়ে চলে আসছে হয়তো। হ্যাঁ, আসছে না না নাকি। স্যার, সেরকম কিছু হচ্ছে না স্যার, এদিকেও এদিকেও সেম জিনিস একই, ধুলাগড়ি বাজার। রাজেশ আর অনুরিমার কি হলো একবার দেখবি ফোন করে? লকডাউন করে দিয়েছে একদম, বল না, আমার তো ডানকুনি মনে হয় থেকে স্যার লকডাউন করে মেদিনীপুরটা, দিয়েছে। হ্যাঁ স্যার, দেখুন, মেদিনীপুর, আমাদের স্যার অরেঞ্জ জোন তো, মেদিনীপুর তো অরেঞ্জ জোন বলে বলেছে, পশ্চিম বললো মেদিনীপুর, কালকে। পশ্চিম মেদিনীপুর তো অরেঞ্জ জোন, ঠিক। পূর্ব মেদিনীপুর তো হ্যাঁ আমাদের ইয়ে, হ্যাঁ এলাকাটা রেড জোন করে রেড দিয়েছে জোন, কালকে, কিন্তু ঝাড়গ্রামটা তো হ্যাঁ ইয়ে গ্রিন জোন। হ্যাঁ ঝাড়গ্রাম হ্যাঁ কিন্তু গ্রিন জোন, 21 তারিখ, 21 তারিখ অব্দি লকডাউন স্যার, হ্যাঁ সেরকমই মনে হচ্ছে, 16 কি 21 মে। 21 তারিখ। হ্যাঁ, 21 মে পর্যন্ত মোস্ট প্রবাবলি লকডাউনটা এক্সটেন্ড করবে, এবং শুধু তাই নয়, এটা ফুল হ্যাঁ লকডাউন। মানে এটা সবই হচ্ছে স্পেকুলেশন, কোনোটাই ইয়ে নয়। মানে লোকজন যা বলছে ফুললি লকডাউন থাকবে, সবই মানে খুব বলা, তবে হুম মনে হচ্ছে লকডাউনটা বাড়বে, এবং তারপরে তোর আস্তে আস্তে যখন লকডাউন তুলবে তখনও একবারে ছেড়ে দেবে না, মানে একদম পুরো হই হই করে দুর্গাপুজোর আনন্দ থাকবে না, না না খুব এটা চাপেই বলছি। বেরোতে হবে, হ্যাঁ, খুব এই আস্তে চাপেই আস্তে বেরোতে আস্তে হবে। আস্তে লকডাউনটা এক ছাড়বে। মাস পরে কালকে দেখবি না, একজনও কালকে যদি তোদের ওই টিকে থাকে একটা, মাঝখানে, বল বল। স্যার একজনও যদি মাঝখানে থেকে থাকে তখনই সেটাই সমস্যা করে দেবে আবার। হ্যাঁ হ্যাঁ, ওটাই তো হয়। এবং কালকে যে ওই একটা ইয়ে দেখিয়েছি, দেখেছিস? আমি পাঠিয়েছিলাম তোদের ওই গ্রুপটাতে, আমাদের হ্যাঁ ওই স্যার গ্রুপটাতে, একটা সিঙ্গাপুরের ব্যাপার, হ্যাঁ হ্যাঁ দেখেছি ওটা, হ্যাঁ হ্যাঁ স্যার ওই ওই সিঙ্গাপুরের যেটা বলছেন তো, সিঙ্গাপুরের, ওই যেটা হ্যাঁ গবেষণা, ওগুলো সবই দেখেছি প্রেডিকশন, তো যদি ভালোই হয়। সবই সবই প্রেডিকশন, কিন্তু হ্যাঁ তোর সবই ডাটা সেটাই মোটামুটি অ্যাভেলেবেল তো অনেকটাই অ্যাভেলেবেল, ওই জন্যে এই অবস্থা স্যার, নিয়ে আজকে একটা প্রেডিকশনটা অনেক দেখছিলাম সময় যেটা, লিখে ইয়েও ঠিকও হয়ে যায় আর কি। আজকে যেটা স্যার না দেখছিলাম স্যার, ওই হ্যাঁ যেটা ঠিক হবে ভ্যাকুয়াম না পাম্প স্যার, দিয়েছে মোটামুটি স্যার পুরোপুরি ঠিক হতে এখনো 2-3 মাস সময় লাগবে, আমাদের কাজকর্ম চলবে আসলে কিন্তু নয় রে, আসলে যেটা পুরোপুরি হবে ঠিক সেটা হচ্ছে পুরোপুরি ঠিক বোধহয় আর হবে না, মানে আমাদেরকে না, কোভিড কতক্ষণ ওষুধ নিয়ন্ত্রিত থাকতে বেরোচ্ছে। হবে, এবং তার মধ্যে মধ্যে যদি কোনো ভ্যাকসিনেশন ড্রাগস, যেমন ধর 8-5টা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, এই সর্দি কাশি জ্বরের যে সমস্ত ইয়েগুলো থাকে আর কি, কারণগুলো থাকে, ঠিক সেরকম এটা নিয়েও বেঁচে হ্যাঁ থাকতে হবে। হোপফুললি যে তার মাঝে হয়তো কোনো ভ্যাকসিনেশন বা কোনো ড্রাগস চলে আসবে, যেটা থাকার তা জন্য আর এত বেশি এবার প্রবলেম থাকবে না আর কি। হ্যাঁ যদি ওষুধ বেরিয়ে যায় তাহলে মানুষ লাফালাফি শুরু করে দেবে। হ্যাঁ, ওষুধ লাফালাফি তো করবে, কিছু করার নেই, মানুষের জীবনের সবাই আর বাধা কিছু হয়ে, নেই, মানুষের জীবনের আগে তো আর কিছু নেই, লাফালাফি তো হবে, এ নিয়ে কোনো চিন্তা নেই। তবে অত অত চিন্তার কিছু নেই,
সব ঠিক হয়ে না যাবে। চিন্তাটা স্যার মোটামুটি স্যার আমাদের যদি 10 তারিখ খুলে তাহলে পরীক্ষাটা কি জুন মাসের লাস্টই ও হয়ে ও, যাবে? তোর পরীক্ষার চাইতেও, তোর পরীক্ষার চাইতেও আরো অনেক কিছু জিনিস আছে যেগুলো অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। পরীক্ষা ঠিকঠাক না হয়ে না যাবে, কোনো চিন্তা নেই। পরীক্ষা হবে, সিলেবাস শেষ হয়ে যাবে, কোনো চিন্তা নেই সমস্ত নিয়ে। সিলেবাস তো শেষ না হয়েছে না আমাদের, পরীক্ষার, যে মোটে আমরা চলছি হ্যাঁ পরীক্ষার আগে স্যার সেটা আমরা 7টা দিন পরীক্ষা ছুটি থাকলে দিয়েছি। ভালো স্যার, আর পরীক্ষার আগে স্যার 7 দিন ছুটি থাকলে ভালো স্যার, আর কিছু দরকার নেই আমার, 7টা দিন ছুটি না থাকলে। সেটুকু পাবি নিশ্চয়, সেটুকু পাবি। এরা কোথায় গেলাম, একটা ফোন করে দেখি, দাঁড়া, এই ইয়েকে, রাজেশকে আর অনুরিমাকে। এই তো অনুরিমা রিপ্লাই করেছে, জয়েন করছি, তাহলে আমি রাজেশকে ফোন করে দেখছি। স্যার জয়েন হচ্ছে না বলছে, জয়েন হচ্ছে না, তার মানে লক হয়ে রয়েছে? না না তো লক স্যার করা লক নেই, তো নেই, কেন জয়েন হচ্ছে না কেন? লক করে দিয়েছে। এই তো অনুরিমা তো না বলছে, না লক লক হয়নি, এই তো রাজেশ ও উত্তর নেটওয়ার্ক দিয়েছে ইস্যু হোয়াটসঅ্যাপে। হচ্ছে প্রবলেম। ওকে স্যার, জয়েন কর, আমি লিখে দিচ্ছি। ওর হচ্ছে রুম আনলক আছে। হ্যাঁ, কোনো প্রশ্ন নেই সৌদীপ তো? না স্যার পড়ে যাবে তো কোনো প্রশ্ন নেই। আচ্ছা আচ্ছা, এই তো অনুরিমা জয়েন করেছে, রাজেশটাও বলছে, লিখেছে এরা, ওকে স্যার জয়েন করছি বলে। দেখা যাক। আজকে মোটামুটি এদিকটা শেষ করে ফেলবো তোর। স্যার লিনিয়ার ক্লাস, লিনিয়ারের ক্ষেত্রে কি করে হচ্ছে স্যার, মানে এটা তো সার্কুলেট করছে না, তখন জাস্ট ওই অ্যাক্সিস বরাবর একটা বেরিয়ে যাচ্ছে, কোনটা লিনিয়ার বলতে, কোন লিনিয়ার? লিনিয়ার ম্যাগনেট্রন, লিনিয়ার ম্যাগনেট্রনের ক্ষেত্রে যেটা স্যার দেখছিলাম, হ্যাঁ হ্যাঁ ওই সিসের প্রবলেমটার ক্ষেত্রে যেটা, হ্যাঁ, মানে ওটা কি যে ওয়াই অ্যাক্সিস বরাবর স্যার প্যারালাল ফ্লো হয়ে যাচ্ছে? আমি দেখছি প্রবলেমটা, দেখি দাঁড়া একবার, তাহলে আমি একবার শেয়ার করব ইয়েটা, বইটা, দাঁড়া এক মিনিট, একটু বইটা স্যার শেয়ার রাজেশ করি। জয়েন করেনি, তারপর স্যার একবার শুরু করে দেবেন। হ্যাঁ, শেয়ারটা করে ফেলি দুই আগে। কত পাতায় সৌভিক জানো? 350 স্যার না, ফোর 400, ফোর্টি 440 না, 435, ফোর 30 ছিল, 430 না না, এটা ফোর বলছে থার্টি ফোর ফাইভ ফর্টি মানে 440 আর কি, ওই রকম জায়গায় পাওয়া যাবে। 451 হ্যাঁ, বা এই এটা তো পেয়েছি। কত নম্বর প্রবলেমটা? এই কনভেনশনাল ম্যাগনেট্রন যেটা বলছিস, অ্যান এক্স ব্যান্ড পালস সিলিন্ড্রিকাল ম্যাগনেট্রন, না পালস না স্যার, ইন্টারফেরোমিটার, তারপর এটা স্যার, তারপর এটা স্যার তারপরেরটা 10.1 টেন পয়েন্ট, এরা এই প্রবলেমটা হচ্ছে তোর 10.11। 440, 439, 439 আচ্ছা কি আচ্ছা, সেকেন্ড প্রবলেম না ফার্স্ট প্রবলেম? সেকেন্ড, 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 আসছি, দাঁড়া, আসছি 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 আসছি। 46, 438, 439, 36 পেজে যে থিওরিটা স্যার আছে, 436, 439, তাই তো? আমি ওটা শেয়ার হ্যাঁ করছি, 439, ওখানে স্যার 22.00 কিলোভোল্ট আছে, ওখানে তো কিলোভোল্ট হবে না মনে হচ্ছে। মেবি দেখতে হবে ওটা। তাহলে এই প্রবলেমটা বলছিস তাই তো? লিনিয়ার ম্যাগনেট্রন হ্যাঁ স্যার, হ্যাজ দ্য ফলোয়িং অপারেটিং প্যারামিটার, অ্যানোড ভোল্টেজ হচ্ছে 10 কিলো ভোল্ট। ওয়াও, স্যার যা ডেটা দেওয়া আছে সেখান থেকে তো অলরেডি সেটা স্যার এর উপর ভিওসি বা বিজিরোসি এর উপর চলে যাচ্ছে। স্যার 436 পেজে যে থিওরিটা আছে স্যার সেখানটাতে দেখুন, মানে ওয়াই অ্যাক্সিস বরাবর সেটা চলে যাবে, সার্কুলেট করবে না। কোনটা কোনটা? 436, হ্যাঁ স্যার, 435, 35, 36 পেজে। হ্যাঁ বলছিস, কোনটা বলছিস? 436 পেজে লিনিয়ার ম্যাগনেট্রন, স্যার ওর যে ইলেকট্রনের যে ফোর্স আছে সেটা তো ওয়াই বরাবর স্যার একটা প্যারালাল চলতে থাকবে, সেটা তো সার্কুলেট করছে না। না এটা বোধহয় ফ্ল্যাটলি ফ্ল্যাট করে দেখিয়েছে আর কি,
ঠিক আছে, আমি জানি না এটা লিনিয়ার। আচ্ছা লিনিয়ার ম্যাগনেট্রন, এটা আমাকে তাহলে একটু পড়ে দেখে তোকে বলতে হবে, এটি পড়ে দেখে তারপরে, মানে এর অপারেশনটা একটু আলাদা। ঠিক, আমি পড়ে তোকে বলে দেবো। 436, হ্যাঁ। ও এই প্রবলেমটা আমি 1-2টা লিনিয়ার ম্যাগনেট্রনের দিয়ে ফেলেছি না, ওই জন্য আর কি। 10 kV তাহলে ওটা তোরা বাদও দিতে পারিস, ওটা অ্যাকচুয়ালি লিনিয়ার একটা ম্যাগনেট্রন নিয়ে একমাত্র স্যার এই ফার্স্টের অঙ্কটা শুধু সিলিন্ডার আছে, প্রথম প্রথম, হ্যাঁ ফার্স্টেরটা শুধু সিলিন্ডিকাল ম্যাগনেট্রন, ওখানে স্যার হ্যাঁ জুম ওই করে স্যার বসানো আছে, তো সূত্রটা কি একই হবে, সূত্রটা মনে হচ্ছে। হ্যাঁ ওইটাই দেখিস আর কি, প্রথম যে প্রবলেমটা দিয়েছিলাম আর কি লিখে, না লিনিয়ার ম্যাগনেট্রন এর সূত্রটা কি একই হবে, মানে না না সূত্র তো একই হবে না মনে হচ্ছে, লিনিয়ার ম্যাগনেট এটা তো আলাদা আছে, কোনো আলাদা কিছু বলেনি, ডিরেক্ট হ্যাঁ মান বসিয়ে পড়িনি 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 তো, এবং ওটা জানো ওটা ওটা আলাদা আলাদা হয়েছে, ডিফারেন্ট টাইপস অফ ম্যাগনেট্রন রয়েছে আর কি, তার মধ্যে এত আমাদের দরকার নেই, শুধুমাত্র যেটা মানে অত বড় দরকার নেই আর কি, এই কনভেনশনাল ম্যাগনেট 1011 ইয়েটা সেটা একটু দেখে নিস। আজকে আছে স্যার, আজকে আছে স্যার, আমার কাছে লেটেস্ট মনে হচ্ছে স্যার, এক্সাম্পল এক্সাম্পল 1011 চ্যাপ্টার 10, হ্যাঁ স্যার আজ, হ্যাঁ স্যার ওটা দেখে নিছি, ওটা দেখেছি, ওটা তো সূত্রটা জানা স্যার, ওটা তো সবকিছুই জানা আছে, সূত্র তো জানা, হ্যাঁ হ্যাঁ একদম সঠিক, সবকিছুই জানা আছে, সবকিছুই জানা আছে, তার পরের অংশ হ্যাঁ তো আজকে পড়বো আর কি। মানে স্যার ভিওসি যেটা হ্যাঁ আছে স্যার বের করেছে ওটা স্যার ওই অর্ডারটা নিয়ে গন্ডগোল হচ্ছিল স্যার। ও আচ্ছা তাহলে আমি দেখবো ফার্স্ট, ওই প্রবলেমটা, হ্যাঁ আমি তাহলে দেখে নিয়ে আমি তো কালকে বলে দেবো। ঠিক, নিউমেরিক্যাল হ্যাঁ হ্যাঁ নিউমেরিক্যাল ভ্যালুটা তো ঠিক আছে, অর্ডারটা প্রবলেম আছে তো আমি ওটা দেখে নিয়ে তোদেরকে কালকে তাহলে বলে দেবো। কোনো অসুবিধা নেই। ইয়ে জয়েন করলো, খুব করেছে রাজেশ, হ্যাঁ স্যার হ্যাঁ স্যার আমি করে রাখছি, ওই তো রাজেশ জয়েন করেছিস, তাহলে আমরা শুরু করে দিই, দাঁড়া 1 মিনিট। হ্যাঁ স্যার স্যার শেয়ারটা দেখতে পাচ্ছি না, কোনো প্রবলেম হচ্ছে হয়তো, দাঁড়া আমি হুম শেয়ারটা স্টপ হয়ে গেছে, করবো আর কি। শেয়ারটা স্টপ করে দিচ্ছি, হ্যাঁ দরকার নেই। আচ্ছা আমি এটা তো আজকে শেয়ার করলাম না, আজকে একটা ছবি তুলে শেয়ার করা হলো না, ঠিক আছে হাতে কাছে আছে তো ও দেখে নিলেই হলো আর কি, যে কথাগুলো লেখা আছে দেখ, এটা দেখাতে পারলে হতো, কি ব্যাপার হাতের কাছে রয়েছে তো দেখ, ওখানে ওই প্রবলেম দুটোর কথা উল্লেখ করেছিলাম, হ্যাঁ তারপরে দেখ ওই সাইক্লোট্রন অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সির একটা ছোট ক্যালকুলেশন করা আছে, হ্যাঁ সাইক্লয়েড পাথে ইলেকট্রন গুলো ঘুরছে, আউটওয়ার্ড সেন্ট্রিফিউগাল ফোর্স বিকামস ইকুয়াল টু দ্য পুলিং ফোর্স, তাই তো ওই থেকে ইকুয়েশন তোর ইয়েটা তৈরি হয়েছে, হ্যালো শুনতে পাচ্ছিস তোরা, হ্যালো, হ্যাঁ আচ্ছা আউটওয়ার্ড দেখ লেখা আছে এখানে পরিষ্কার, আউটওয়ার্ড সেন্ট্রিফিউগাল ফোর্স বিকামস ইকুয়াল টু দ্য, আচ্ছা শুনতে পাচ্ছি, হ্যাঁ ওই যে লেখা আছে দেখ ওইখান থেকেই তোর ওই যে আউটওয়ার্ড সেন্ট্রিফিউগাল ফোর্স বিকামস ইকুয়াল টু দ্য পুলিং ফোর্স, হ্যাঁ বোঝা গেছে কি বলছি আমি, এবং ওই পুলিং ফোর্সটার সঙ্গে ইকুয়াল করবার জন্য তারপরে তোর ওই যে ওই জাস্ট ইয়ে সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সিটা বের করা হয়েছে ওমেগা সিটা EB/M, এবার দেখ পরের জাস্ট লাইনে আছে দ্য পিরিয়ড অফ ওয়ান কমপ্লিট রিভলিউশন ইজ গিভেন বাই টি ইজ ইকাল টু হচ্ছে 2π/ω, তাই তো এবার ওই ওমেগা ভ্যালুটা বসিয়েছে 2π/MEB, জাস্ট ওই কথাগুলো লেখা আছে, মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে দেখ পরের লাইনগুলোতে অনেকটা কথা লেখা আছে, বইয়ের কথাগুলো এখানে তোলা আছে, লিয়াও এর এই লিয়াও থেকেই তুলে রেখে তুলেছি, কিন্তু কতগুলো খুব ইম্পর্টেন্ট কথা, কিন্তু এবং অনেকগুলো হয়তো এখন এই মুহূর্তে বুঝতে পারবো না, আর একটা দুটো ক্লাসের পরে বুঝতে পারবো আর কি। হ্যাঁ তবুও দেখ বলছি ম্যাগনেট্রন ইজ এ স্লো ওয়েভ স্ট্রাকচার, হোয়াই স্লো ওয়েভ স্ট্রাকচার, এটা কালকে ফ্লোকয়েডস থিওরেম পড়বো, পড়ার পরে আরো ভালো বুঝতে পারবো, ইটস এ স্লো ওয়েভ স্ট্রাকচার অ্যান্ড ইজ ক্লোজড ইন ইটসেলফ, কালকে যেটা বলছিলাম ক্লোজড ক্লোজড স্লো ওয়েভ স্ট্রাকচার,
অসিলেশনস আর পসিবল ইফ টোটাল ফেজ শিফট অ্যারাউন্ড দ্য স্ট্রাকচার ইজ অ্যান ইন্টিগ্রাল মাল্টিপল অফ 2π, সেটাই হওয়ার কথা। যখন সে আবার ফিরে আসবে তখন সেটাকে আবার 2π একই ফেজে যাতে এসে হাজির হয়। দাস ফর এন রিট্রেন্ট ক্যাভিটিজ ইন দ্য অ্যানোড স্ট্রাকচার দ্য ফেজ শিফট বিটুইন দ্য টু অ্যাডজাসেন্ট ক্যাভিটিজ ইজ এক্সপ্রেসড অ্যাজ একদম খুব সিম্পল পাই এন সমান হচ্ছে 2πm/n। হলো, তারপরে ওইগুলো লেখা আছে, ফর সাস্টেন্ড অসিলেশন দ্য অ্যানোড ডিসি ভোল্টেজ মাস্ট বি অ্যাডজাস্টেড সো দ্যাট অ্যাভারেজ রোটেশনাল ভেলোসিটি অফ ইলেকট্রন করসপন্ডস টু দ্য ফেজ ভেলোসিটি অফ দ্য ফিল্ড ইন দ্য স্লো ওয়েভ স্ট্রাকচার। এই যে লাইনটা, পার্টিকুলার লাইনটা কালকে আরো ভালো বুঝতে পারবো, কালকে যেটা ফ্রিকোয়েন্সি থিওরিটা দেখি, দেখার পরে পড়ি, পড়লে আরো ভালো করে বুঝতে পারবো। কারণ এই লাইনটা জাস্ট লেখা আছে দ্য ভোল্টেজ মাস্ট বি ডিসি ভোল্টেজ মাস্ট বি অ্যাডজাস্টেড সো দ্যাট অ্যাভারেজ রোটেশনাল ভেলোসিটি অফ ইলেকট্রন করসপন্ডস টু দ্য ফেজ ভেলোসিটি অফ দ্য ফিল্ড ইন দ্য স্লো ওয়েভ স্ট্রাকচার। কারণ স্লো ওয়েভ স্ট্রাকচারটা এখন আমাদের পড়া, মানে একটা থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ডটা পড়া নেই, ফ্রিকোয়েন্সি থিওরিটা পড়তে হবে। তার জন্য ম্যাগনেট ইলেকট্রন অসিলেশন রিপিটস ইন পাই মোড অফ অপারেশন। দেখ, কালকে যেটা বলছিলাম, ছবি এঁকে দেখিয়েছিলাম, আজকে যেটা শেয়ার, পাই মোড অফ অপারেশন। আজকে যদি বইটা শেয়ার করি, ওই বই সরি বইটা শেয়ার করাটা বন্ধ করে দিলাম, তবুও দেখ আমি বইটা শেয়ার করছি আর একবার। ওখানেও দেখ একটা ছবি আছে, সেই ছবিটাতেও কিন্তু ওই পাই মোড অফ অপারেশনটা তোর এই যে যে ছবিটা দেখ, ফিগার 10.1.3 লাইনস অফ ফোর্স ইন পাই মোড অফ 8 ক্যাভিটি ক্লাইস্ট্রন। দেখ কালকে যে ছবিটা যেভাবে আমরা ড্র করে দেখেছিলাম, হ্যাঁ স্যার আপনি যেভাবে পাঠিয়েছিলেন, হ্যাঁ ওই যে কালকে যেটা আমি আমি ছবিটা ড্র করে দিয়ে পাঠিয়েছিলাম, অ্যাডজাসেন্ট ফিল্ড গুলো, সরি অ্যাডজাসেন্ট এই ছবিটা প্রায় গুলো একে অপরের সাথে, মানে যেন পাই একে অপরের সাথে মোডে আছে, মানে জাস্ট বিপরীত দিকে রয়েছে অ্যাডজাসেন্ট ক্যাভিটি। দেখ এই যে এই যে এইটার সঙ্গে এটা যে এদিকে, এটার সঙ্গে এটা সেই দিকে, তাহলে ইলেকট্রন যদি এদিক থেকে এদিকে ঘোরে, ইন দ্যাট কেস এটার ক্ষেত্রে এটা অ্যাসিলেশন হবে, এটার ক্ষেত্রে এটা ডিঅ্যাক্সিলেশন হবে। তো নর্মালি এই ইলেকট্রনগুলো, এখানে যে ইলেকট্রন আছে আর এখানে যে ইলেকট্রন আছে, সেই ইলেকট্রনগুলো কাছাকাছি আসবে, কাছাকাছি এলে একটা স্পোকের মতো তৈরি করবে। বোঝা গেল কি বলছি? তো এই এই যে স্পোকের মতো তৈরি করে, সেটা ওই কালকে আগের দিন যে ছবিটা দেখিয়েছিলাম, আজকে দেখা একটা খুব সুন্দর একটা ভিডিও দেখা, ভিডিও একটা আমি ইয়েতে ওয়েবসাইটে পেয়েছি, একটা ওয়েবসাইটে, সেখানে আমি ভিডিওটা দেখাচ্ছি যে কিভাবে তোর এটা স্পোক মুভ করে। স্যার আরেকটা স্যার কোশ্চেন ছিল স্যার, ওই এখানে ওই যে পিডিএফটা স্যার পাঠিয়েছিলেন ফার্স্টে, ওই ম্যাগনেট্রনের সেখানে ছিল স্যার, রিকল দ্যাট দ্য ইলেকট্রন মুভিং এগেনস্ট অ্যান ই ফিল্ড ইজ অ্যাক্সেলারেটেড বাই দ্য ফিল্ড অ্যান্ড টেকস এনার্জি ফ্রম দ্য ফিল্ড, অলসো ইলেকট্রন ডিসপেন্সেস এনার্জি টু দ্য ফিল্ড স্লো ডাউন ইফ মুভিং ইন দ্য সেম ডিরেকশন অ্যাজ ফিল্ড পজিটিভ টু নেগেটিভ। যখন পজিটিভ ফিল্ড যখন আছে তখন, এটা আমি তোকে বলে দিচ্ছি, এটা আমার উত্তর দেওয়ার দরকার নেই, তুই জাস্ট ড্র করবি, মানে এটা একদম বেসিক জায়গা থেকে পেয়ে যাবি। একটা পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জকে কি করে আকর্ষণ করে, লাইনস অফ ফোর্স গুলো পজিটিভ এবং নেগেটিভ চার্জের লাইনস অফ ফোর্স গুলো ড্র করবি, করে দেখবি যে লাইনস অফ ফোর্সের ডিরেকশনটা কোন দিকে থাকলে অ্যাট্রাক্ট করছে আর কোন দিকে থাকলে একে অপরকে রিপেল করছে। বুঝা গেল কি বলছি আমি? তাহলে বুঝতে পারবি লাইনস অফ ফোর্সের ডিরেকশনটা কোন দিকে গেলে অ্যাক্সেলারেট করবে এবং লাইনস অফ ফোর্সের কোন ডিরেকশন, ইলেকট্রনের ভেলোসিটি কোন ডিরেকশনে থাকলে তোর এটা অ্যাকচুয়ালি ডিঅ্যাক্সেলারেট করবে। আমার উত্তর দেওয়ার দরকার নেই, তুই নিজেই করে নিতে পারবি, জাস্ট একটু খাতাতে ড্র করবি, আমি হিন্টস দিয়ে দিলাম। বুঝতে পেরেছিস কি বলছি আমি? স্যার প্রশ্নটা ছিল স্যার ওই যে এটাতে, মানে যেহেতু এটা স্যার পজিটিভ আর নেগেটিভ তো অল্টারনেটলি চেঞ্জ হচ্ছে, মানে অ্যানোডের ভোল্টেজটা যেটা আর ফিল্ডের জন্য, হ্যাঁ স্যার ওখানে যখন আমি 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 তোকে একটা ভিডিও দেখাচ্ছি, ওই ভিডিওটাই দেখাচ্ছি তোকে আমি, ঠিক আছে? আমি শেয়ার করছি এখনি, শেয়ার করলে যদি তোর উত্তর পাস, না হলে আমি আবার বলছি, ঠিক আছে? এটা তো পরে করব না, আমার কাছে বল বল রাজেশ, বল রাজেশ, বল রাজেশ, বল, শুনতে পাচ্ছি না রাজেশ, শুনতে পাচ্ছি না। হ্যাঁ স্যার একটা ফোন আসছিল আর কি আমার, ওই পাওয়ার ফোনটা থেকে একটা ফোন। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, হয়েছে। আমি আমি সৌভিক, সৌভিক তোকে আমি দেখাচ্ছি, মানে তোদের সবাইকে শেয়ার করে দিচ্ছি। দেখ একটা আমি কালকেই দেখছিলাম, দেখতে দেখতে ইয়েটা পাচ্ছিলাম, এইটা আমি স্টপ শেয়ারিং করলাম, করার পরে আর একটা একটা ভিডিও শেয়ার করি, দাঁড়া। ওহ এক মিনিট দাঁড়া, এই দেখ এই একটা অদ্ভুত, দেখতে পাচ্ছিস তোরা? হ্যালো, হ্যাঁ স্যার দেখতে পাচ্ছিস তো? ব্ল্যাক হয়ে গেছে, ব্ল্যাক দেখতে পাচ্ছি। হ্যাঁ দেখতে পাচ্ছিস না, ব্ল্যাক হয়ে রয়েছে,
হ্যাঁ স্যার এবার দেখতে এবার স্যার দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি স্যার। দেখ এই যে ছবিগুলো দেখাচ্ছিলাম, এই ছবিগুলো কালকে এই ছবিটাই দেখাচ্ছিলাম, তাই তো? ওই যে কার্ড কেটে যদি দেখা যায় ঠিক, তারপরে এই যে যে জিনিসগুলো দেখাচ্ছিলাম কালকে, এই যে এই যে কালকে এটা হচ্ছে যে ট্র্যাজেক্টরি অফ অ্যান ইলেকট্রন আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ ইলেকট্রোস্ট্যাটিক এন্ড ম্যাগনেটিক ফিল্ড ফর ডিফারেন্ট ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটিস, হয়েছে? এই যে যে কালকে এই জিনিসটা নিয়ে বলছিলাম, তার আগের দিন ওই মানে ওই এই এই জিনিসগুলো নিয়ে, এইবার এইটা দেখ সৌভিক, দেখ সবাই দেখ, রোটেটিং স্পেস চার্জ হুইল ইন এ 12 ক্যাভিটি কিভাবে রোটেট করে, দেখ জাস্ট একটা কি বলবো, বুঝতে পারছিস কি বলছিস? এখন দেখ প্রত্যেকটা মুহূর্তে দেখ, যখনই এটা ইলেকট্রন বিমটা পাস করে যাচ্ছে কোন একটা ক্যাভিটিতে, সঙ্গে সঙ্গে পোলারিটি চেঞ্জ হয়ে যাচ্ছে, পজিটিভ নেগেটিভ যা ইন্টারঅ্যাক্ট হয়ে যাচ্ছে, বুঝতে পারছিস কি বলছি আমি? একে একে বল, একে বল। আচ্ছা প্রথমে কে বলবি, সৌদি বল, বলছি ওটা, হ্যাঁ দেখছি একটা, এটা পজিটিভ একদিকটা পজিটিভ হচ্ছে আবার পজিটিভটা নেগেটিভ হচ্ছে, তাই তো? হ্যাঁ তাই তো হবে, তো আরএফ ফিল্ড হলো স্যার, ওই আরএফ ফিল্ড চেঞ্জ, হ্যাঁ চেঞ্জ হচ্ছে তো, হয়েছে? আবার দেখ, আচ্ছা সৌভিক বল কি বলছিলি স্যার? ওই এখানে ওই ওটাই স্যার কোশ্চেন ছিল, যে মানে যে ওই ফিল্ডটা যখন অল্টারনেট করছে, যখন পজিটিভ হচ্ছে তখন অ্যাট্রাক্ট হচ্ছে, অ্যাট্রাক্ট হওয়ার জন্য ওখানে ফাস্টিং হচ্ছে, আর যখন নেগেটিভ হচ্ছে রিপেল করার জন্য ওটা স্লো ডাউন হচ্ছে, তার মানে হ্যাঁ, এবং তার মানে যখন প্রত্যেকটা মুহূর্তে যখন ওটা কোন একটা ইয়েকে চেঞ্জ করছে, সে তো আবার পোলারিটি চেঞ্জ করছে, তার মানে ওটা আবার ওই আবার আবার ক্লকওয়াইজ আবার ওই ওই দিকে একই ডিরেকশনে ঘুরবার জন্য ফোর্সটা পাচ্ছে, পরের ক্যাভিটিতে যখন পড়ছে তখন অলরেডি পোলারিটি চেঞ্জ, আবার এক এই ঘুরবার চেঞ্জ পাচ্ছে, এই করতে করতে গোটা হুইলটা ঘুরছে, স্পেস চার্জের হুইল। স্যার তাহলে যখন যখন স্যার তাহলে নেগেটিভ চার্জ ছিল স্যার, তখনই তো এনার্জিটা ডিসপেন্স করছে, মানে যখন নেগেটিভ পোলারিটিটা আসছে। দেখ এই যে নেগেটিভ থেকে তুই যদি ওই যে বললাম যে নেগেটিভ থেকে পজিটিভের জন্য, নেগেটিভ থেকে পজিটিভের দিকে যেটা যাচ্ছে, তুই তুই জাস্ট শুধু ইয়েগুলো করিস, অ্যারোসগুলো ফিল্ড ফিল্ডের অ্যারোসগুলো ক্যালকুলেট ইয়ে মানে ড্র করিস, করলেই বুঝতে পারবি এগেনস্ট দ্য, ওখানে লেখা ঠিক আছে এগেনস্ট দ্য ফিল্ড গেলে ইলেকট্রনের ক্ষেত্রে সেটা সে সেখান থেকে এনার্জিটা কাপল ইয়ে করবে, অ্যাক্সেলেটেড হবে, এবং শুধু তাই নয় অ্যাক্সেলেটেড হওয়া মানে হচ্ছে সে ওই ফিল্ড থেকে এনার্জিটা নেবে, বোঝা গেল কি বলছি আমি? যখনই সে পজিটিভের ইয়েতে আসবে মানে ফর দ্য ফিল্ড মুভ করবে, তখন সে ডিঅ্যাক্সেলারেটেড হবে, ইন দ্যাট কেস সে কী করবে না, তো এনার্জিটা সে ডিসপেন্স করবে, ওই কথাটাই ওখানে লেখা আছে, তুই এটা হ্যাঁ ওই ওই কথাটাই ওখানে, ওই জন্য বললাম যে প্রথমেই তুই দেখিস যে অ্যাক্সেলে মানে অ্যাকচুয়ালি পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ একে অপরের দিকে আকর্ষণ করে মানে ছুটে যায়, তখন পজিটিভ চার্জটাকে ফিক্স রেখে একটা ইলেকট্রনের পজিটিভ চার্জের ডিরেকশন এবং ইলেকট্রনের চার্জের যে সরি চার্জ বলছি ফ্লাক্স অফ লাইন্স অফ ফোর্সের যে ডিরেকশনগুলো সেটুকু ড্র করি, সেটা ড্র করি, ড্র করলেই বুঝতে পারবি যে এগেনস্ট দ্য ফিল্ডে কী তার কী অ্যাকশন এবং ফর দ্য ফিল্ডে তার কী অ্যাকশন, তাহলেই তো এখানে ওইটা পরিষ্কার হয়ে যাবে। আমি ওই জন্যই বলছি যে আমারও বলার দরকার নেই, তুই জাস্ট ওইটা শুধু ড্র করবি, করলেই বুঝতে পারবি, কারণ ওটা ওখান থেকে একদম বেসিক ওই জায়গাটা থেকে উঠে এসছে, এখানে লাইন্স অফ ফোর্সের কনসেপ্ট থেকে, ঠিক? দেখ এটা 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 খুব ভালো, কালকে আমার হঠাৎ এই খুঁজতে 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 এই দেখলাম যে এই এই সাইডটাই তোর এই ছবিটা অসাধারণ রয়েছে, ট্যাগ মানে কি বলবো জাস্ট রোটেট করছে, হ্যাঁ জাস্ট রোটেট করছে, অসাধারণ লাগছে দেখতে, এই রকমই করে স্পোক হুইল স্পেস চার্জ হুইল আর কি, যেন সেই চাকা চাকার যে হুইলগুলো থাকে সেই হুইলগুলোর মতো এটা রোটেট করে যাচ্ছে, স্পেস চার্জ হুইল, বোঝা গেল? দেখ ওইখানেই চার নম্বর পয়েন্টে লেখা আছে ফেজ ডিসপেন্সিং অফ এনার্জি টু দ্য এসি ফিল্ড, ওই সাইডটাই মনে ওই যে পিডিএফটা পাঠিয়েছিলাম এই সাইডেরই, বোঝা গেছে কি বলছি আমি? আর কালকে তো আগের দিন তো এইগুলো বলছিলাম, মোডস অফ অসিলেশন, মোডস অফ মানে কোন কোন মোডে অপারেট করে সে তার সে কথাবার্তাগুলো তো কালকে বলেছি, মোডস অফ অসিলেশন, তাই তো? পাই মো একটা স্যার স্ট্রিপিং রিংটা সেটা কি, কোনটা কোনটা স্ট্রিপিং রিং, কোনটা স্যার একটু নিচে দেখুন, এই যে স্ট্রিপিং স্যার, এই যে স্ট্রিপিং রিং যেটা স্যার লেখা আছে মোড জাম্পিং বলে, দেখ আমাদের কাজে তো লেখা আছে, ওটা বলছি ওটা বলা হয়নি এখনো, এটা অ্যাকচুয়ালি স্ট্রিপিং রিংস হচ্ছে সলিউশন টু দ্য মোড জাম্পিং, মোড জাম্পিং আসি আসছি পরে, ওটা বলিনি, ওই যে আমাদের খাতাতেও লেখা আছে দেখ মোড জাম্পিং বলে, তার নিচেই লেখা আছে স্ট্রাপিং অফ অল্টারনেটিং অল্টারনেটিভ ক্যাভিটিস,
are used to avoid mode jumping. Mode jumping is a problem, and solution is the strapping of alternative cavities. ঠিক আছে, strapping এই কাজটি পরে। তাহলে দেখ, আগের দিন যেটা বলছিলাম এই যে একই জিনিসগুলো দেখাচ্ছে, পাই মোড, পাই বাই টু মোড, থ্রি ফোর বাই থ্রি ফোর পাই মোড, এই মোডে তোর অপারেট করে, অপারেট করতে পারে। নর্মাল ইন জেনারেলি যেটাতে অপারেট করে সেটা হচ্ছে পাই মোড অফ অপারেশন, পাই মোডে, মানে অল্টারনেটিং বা অল্টারনেটিভ ইয়েগুলো ক্যাভিটিগুলো তোর পাই ফেজ ডিফারেন্সে থাকে, দ্যাটস ওয়াই পাই মোড অফ অপারেশন, যেটা আমরা করছি আর কি, যার জন্য সমস্ত কিছু চলছে। এইবার কি হয়, এই পড়বি, এখানে পড়লে বুঝতে পারবি, সেটা হচ্ছে যে কোনো একটা ম্যাগনেট্রন কোনো পার্টিকুলার মোডে অপারেট করছে, পাই মোডে, ধর সে পাই মোডে, ইন জেনারেল পাই মোডে অপারেট করি, তো তো ওই পাই মোডে যখন অপারেট করছে তখন এই টেন্ডেন্সি থাকে যে অন্য মোডে জাম্প করে যাওয়ার, মেবি হাফ মোড, মেবি থ্রি বাই ফোর, থ্রি বাই ফোর পাই মোড, হোয়াট এভার ইট ইজ, ঠিক আছে, এই একটা টেন্ডেন্সি থাকে। তাতে কি দাঁড়ায়, সেটা হচ্ছে ম্যাগনেট্রনের এফিসিয়েন্সি কমে আসে, বিভিন্ন মোডে ম্যাগনেট্রনের এফিসিয়েন্সি, পাওয়ার আউটপুট দেওয়ার ক্ষমতা বিভিন্ন। তো এই দিস ইজ এ প্রবলেম, অ্যান্ড সলিউশন টু দ্যাট প্রবলেম ইজ স্ট্র্যাপিং, মানে হচ্ছে একটা রিং দিয়ে, এই যে দেখ, যেমন এই যে এই ছবিটাতেই দেওয়া আছে, এই যে স্ট্র্যাপিং বলে লেখা আছে, দেখ একটা দুটো রিং দিয়ে, দুটো রিং এর মতো, বুঝতে দেখতে পাচ্ছিস, এই যে এই যে এই একটা রিং, তার উপর আর একটা রিং, এটা হয়েছে কি, এই রিংটা এখানে এখানে এখানে, মানে অল একটা ছেড়ে ছেড়ে, একটা ছেড়ে আর একটাতে, আর একটা ছেড়ে আর একটাতে গিয়ে সবগুলোতে ওইভাবে রিংটাকে শর্ট করানো আছে, স্ট্র্যাপ করানো আছে। এটার ক্ষেত্রে, এই নিচেরটার ক্ষেত্রে, উপরেরটা যেখানে যেখানে আছে সেখানে নেই, বাকি যেগুলো পড়ে রয়েছে সেইগুলো নিয়ে একটা স্ট্র্যাপ করা আছে, মানে ধর শোল্ডার করে ওখানে সব শর্ট শর্ট করা আছে। তাতে কি হবে, এই প্রত্যেকটা মোড, এই মোডটা কি হয়, অল্টার, এই মোডটা যদি পজিটিভ থাকে এই মোডটা নেগেটিভ থাকবে, এটা যদি পজিটিভ থাকে এটা নেগেটিভ থাকবে। তাহলে আমি যদি এই পজিটিভ, এই পজিটিভ, এই পজিটিভ, এই পজিটিভ যদি আমি সবগুলোকে একটা সঙ্গে এক রিং দিয়ে স্ট্র্যাপ করে দিই, ইন দ্যাট কেস প্রত্যেকটা মোডে কি থাকবে, উইল বি ফোর, সরি, প্রত্যেকটা ক্যাভিটি কি থাকবে, উইল বি ফোর্স টু স্টে অ্যাট দ্যাট পার্টিকুলার মোড। তাই তো, বোঝা গেল কি বলছি আমি, প্রত্যেকটা ক্যাভিটিতে যেগুলো পজিটিভ হয়ে রয়েছে সেগুলোতে পজিটিভ হয়ে থাকবে, যেটাতে নেগেটিভ হয়ে রয়েছে সেগুলোতে নেগেটিভ হয়ে থাকবে, বোঝা গেল। সো দ্যাটস দ্য স্ট্র্যাপিং, স্ট্র্যাপিং রিং, স্ট্র্যাপ, স্ট্র্যাপিং রিং, অ্যান্ড দ্য সলিউশন টু দ্যাট মোড, মোড জাম্পিং ইজ স্ট্র্যাপিং অফ তোর, ঠিক আছে, লেখা আছে দেখবি এখানে, এটা পড়ে দেখবি। কালকে স্ট্র্যাপিংগুলো নিয়ে বলছিলাম ম্যাগনেট্রন ইয়ে ক্ষেত্রে, আর এটা ম্যাগনেট্রন টিউনিং, এটা আছে এতটা ইয়ে দরকার নেই, তবু ওই তোর ভিতরে ভিতরে তোর কি বলবো, টিউনার ফ্রেম বলে ওটাকে, ইন্ডাকটিভ টিউনিং এলিমেন্টস বলা হয় আর কি, তো সেগুলোকে ওর মধ্যে ইনসার্ট করে দিয়ে ওই তোর ইয়েটাকে, ম্যাগনেট্রন ফ্রিকোয়েন্সিটাকে টিউন করানো হয়, একদম পার্টিকুলার রেজোনেন্ট ফ্রিকোয়েন্সিতে অপারেট করানোর জন্য ওগুলোকে টিউন করানো হয়, টিউনিংয়ের ব্যবস্থা করানো আছে। এই যে দেখ, এখানটাতেও রয়েছে স্ট্র্যাপিংটাই, দেখ এই হচ্ছে টোটাল ম্যাগনেট্রন, বসে গেল কি বলছি আমি, বল আর কোনো প্রশ্ন কারো কোনো। আমি এই জন্য কালকে দুপাতা দিয়ে দিয়ে রেখেছি আজকে শেষ শেষ করবো বলে, এই জন্যই দেখ লেখা আছে ফাই এন ইজ ইকাল টু পাই, মানে আমাদের ইন জেনারেল লাইক ম্যাগনেট্রন অসিলেটর অপারেটস ইন পাই মোড অফ অপারেশন, ইন জেনারেল দেখ খাতাতে লেখা আছে দেখবি, ওই সব 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 জায়গাতেই লেখা থাকে, বই খাতা বই টই যেখানে যে যে বই পড়বি সব বই ওই একই কথা লেখা থাকবে, বসে গেল কি বলছি আমি। সো দিস ইজ ম্যাগনেট্রন, এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে দেখ, এই ছবিটা অসাধারণ লেগেছে আমার কালকে, আমি জানি না তোদের ভালো লেগেছে কিনা, তোর এটা দেখে নিতে পারিস, এই কি রাডার টিউটোরিয়াল ডট ইউ বলে যে সাইটটা আছে সেখানে গিয়ে বাড়িতে যদি মনে হয়, মানে পরে যদি মনে হয় তো দেখতে পারিস। এই ছবিটা আমার অসাধারণ লেগেছে, কিভাবে ওই স্পেস চার্জ হুইলটা রোটেট করে, চেঞ্জ হচ্ছে তাই না, তখন অল্টারনেটিং ইয়েতে গিয়ে তোর পোলারিটিটা চেঞ্জ হতে শুরু করছে, তাই হয়, তাই সেটাই হওয়ার কথা, পোলারিটিটা চেঞ্জ হতে শুরু করেছে। বল কোনো প্রশ্ন, তার কোনো প্রশ্ন, কোনো প্রশ্ন নেই, নেই কোনো প্রশ্ন না স্যার, ঠিক, হুম।
হ্যাঁ স্যার বলছি স্যার, ম্যাগনেট্রনটা স্যার শেষ হয়ে গেল। এটা স্যার মাইক্রোওয়েভ সলিড স্টেট সোর্স 1, মাইক্রোওয়েভ সলিড স্টেট সোর্স কেন 2 ম্যাগনেট্রন ওগুলো শেষ শুরু হয়নি, হবে কি কি এখন আর একটা জিনিস শেষ হয়নি? ম্যাগনেট্রনটা শেষ হয়েছে, ট্রাভেলিং ওয়েভ টিউব, ও আচ্ছা টিডব্লিউটি, অ্যাট লিস্ট ফ্লোকস আচ্ছা থিওরেমটা টিডব্লিউটি, পড়া দরকার। হ্যাঁ হ্যাঁ ফ্লোকস থিওরেমটাও জেনে রাখবো, আচ্ছা ফ্লোকস থিওরেমটা না জানলে ও একটা দিক বন্ধ হয়ে থাকে, মানে না অজানা থেকে যাবে। ফ্লোকস থিওরেমটা জেনে রাখবো, স্লো ওয়েভ স্ট্রাকচার কি জিনিস, এগুলো সমস্ত কিছু একটু জানবো। না হলে ম্যাগনেট্রনটা ইজ এ কাইন্ড অফ স্লো ওয়েভ স্ট্রাকচার, ফ্লো ইন এ ক্লোজড ফর্ম। হ্যাঁ কালকে ফ্লোকয়েডস থিওরেম পড়বো, এবং ফ্লোকয়েডস থিওরেম পড়ার পরে তার সেখান থেকে যে সমস্ত ওই তোর একটা কি দুটো একটাই হয়তো পড়বো তোর ট্রাভেলিং ওয়েভ টিউব টিডব্লিউটি। হ্যাঁ এই তা ফ্লোকয়েডস থিওরেমটা পড়তে পড়তে গোটা থিওরেমটা ওর জানা হয়ে যাবে, একদম প্রিন্সিপাল অফ অপারেশন বোঝা হয়ে যাবে। ওইটা কালকে, ধর কালকে কালকে আর পরশু দিন, দুটো দিন, তারপরে যাব। এইবার যেটা যেখানে যাব সেটা হচ্ছে যে মাইক্রোওয়েভ সোর্স, মানে সলিড স্টেট বাইপোলার জাংশন ডিভাইস ট্রানজিস্টার বাই অ্যাজ মাইক্রোওয়েভ সলিড স্টেট ডিভাইস অ্যাজ সোর্স, মাইক্রোওয়েভ সোর্স। ঠিক আছে বোঝা গেছে কি বলছি? মেজর প্রবলেম যেটা সেটা হচ্ছে যে আমরা যে ভ্যাকিউম টিউবগুলোতে যে পরিমাণের এনার্জি জেনারেট করতে পারে আর কি, মাইক্রোওয়েভ এনার্জি যে পরিমাণের যে লেভেলে জেনারেট করতে পারে, সলিড স্টেট ডিভাইস সেই সেই লেভেলে জেনারেট করতে পারে না। কিন্তু তার অ্যাপ্লিকেশনও আছে ছোট হলেও, তোর যেহেতু এখন সবটাই ইন্টিগ্রেটেড ফর্মে চলে আসছে, অতএব সেগুলোর ওই ডিভাইসগুলোরও প্রচুর অ্যাপ্লিকেশন আছে। বা হ্যাঁ তো সেই জন্য ওই এরপরে আসবো সলিড স্টেট ডিভাইস। এবং আফটার 1960s দ্য রেভলিউশন অফ সলিড স্টেট ডিভাইসেস শুরুই হয়েছিল আফটার 1960s, 1948 না 49-এ, না ওই 50 অ্যারাউন্ডে ট্রানজিস্টার ট্রানজিস্টার তোর আবিষ্কার হয়েছিল, তাই তো? বিজেটি রিভাইজ সলিড স্টেট ডিভাইস, তারপর থেকে 60s এর পর থেকে ওই তোর আস্তে আস্তে VLSI টেকনোলজি মারাত্মক রকমের ইম্প্রুভ করে। হ্যাঁ এবং শুধু তাই না, এই তোর হাই ফ্রিকোয়েন্সিতে ডিভাইস সলিড স্টেট ডিভাইস অ্যাজ এ সোর্স মানে মাইক্রো মানে তোর মাইক্রোওয়েভ ফ্রিকোয়েন্সি তারও ডিজাইন শুরু হয়। এবং বেশ কিছু ডিভাইস তো রয়েছে, আগের দিন তোদেরকে বলছিলামই, টানেল ডায়োড, ইম্প্যাক্ট ডায়োড, হ্যাঁ এইগুলো তোর আর অনেক ইয়ে আছে, এবং মেইনলি এগুলো সবই ডায়োড, কোনো ট্রানজিস্টার পাবি না, তারও কারণ আছে বলবো আর কি। হ্যাঁ আর দুদিন পরেই ওটা শুরু করবো, ওটা শুরু করলেই, ওটা শুরু হয়ে গেলে মোটামুটি আমাদের সিলেবাসের 80-85% কমপ্লিট যা পড়েছিলাম। শুনতে পেলাম না, বলছি শুনতে পেলাম সে বলো ওইটা আগে শেষ শুনো। করলেই, ওই সলিড স্টেট ডিভাইসের ইয়েটা শেষ করলেই, সলিড স্টেট ডিভাইস করতে আর কত লাগবে, 1 সপ্তাহ হয়তো খুব বেশি হলে, তাও লাগবে না হয়তো, হ্যাঁ 7টা ক্লাস, 7টা ক্লাসও হয়তো লাগবে না, দেখা যাবে জটা ক্লাসই লাগুক না কেন। তো তারপরে তারপরে যেটা আছে সেটা হচ্ছে আর একটা পার্ট যেটা পুরোপুরি ডিফারেন্ট টু দ্যাট অফ মাইক্রোওয়েভ ইঞ্জিনিয়ারিং, সেটা হচ্ছে পাওয়ার ইলেকট্রনিক্স। পাওয়ার ইলেকট্রনিক্সটা খুব বেশি অতটা আমাদের ডেপথে নেই, অতটা ডেপথে পড়ার দরকার নেই, এগুলো সবটাই ঢোকানো হয়েছিল পাওয়ার ইলেকট্রনিক্স থেকে মাইক্রোওয়েভের সঙ্গে ঢোকানোই হয়েছিল একটাই কারণে, যাতে তোদের নেটে তো একটা আছে সিলেবাস, তো ইয়েটা মাইক্রো ইয়ে সরি পাওয়ার ইলেকট্রনিক্সের একটা পোর্শন আছে, তো যাতে করে সেটা মানে শুরু হয় আর কি। হ্যাঁ পড়তে পারিস একটু, একদম যেন অজানা অবস্থায় না যেতে হয়, পড়বো আমরা। হ্যাঁ খুব বেশি লাগে না, নেটেও যে খুব বেশি পরিমাণে আছে তা নয়, কিন্তু বেসিক নলেজগুলো, বেসিক জায়গাগুলো জানা, কিভাবে কাজ করে কি না, এগুলো সবই জানে, ডিভাইসগুলো কি জিনিস, প্যারামিটারগুলো কি কি না, এই সমস্ত জিনিস জানা দরকার আমাদের। হ্যাঁ তো এই হচ্ছে তো নেক্সট আমাদের পরবর্তী কয়েকটা দিনের টাস্ক, একদম পুরো প্ল্যান হয়ে গেছে। হ্যাঁ 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 পুরোটাই প্ল্যান হয়ে গেছে। বল আর কোনো প্রশ্ন? না স্যার নেই প্রশ্ন নেই, পড়ছি মোটামুটি, সেরকম কোনো প্রবলেম হচ্ছে না, ভালোই মানে ভালোই লাগবে, ভালো শুধু তো ইকুয়েশন ইকুয়েশন গুলো তো পড়তে ভালোই লাগে, ভালো লাগলে ভালো, ভালো লাগলে ভালো, ভালো লাগলেই ভালো। আর আমার স্যার প্রবলেম স্যার বড় বড় স্যার কোনো ইংলিশ ফিংলিশ দিয়ে দিলে এক পৃষ্ঠা আছে আমার জট চলে আসবে। হ্যাঁ সে কি করা যাবে, পড়তে তো হবে, কিছু করার নেই, তার কোনো হ্যাঁ প্রশ্ন নেই তাই তো? রাজেশ মোটামুটি পড়ছিস কেন, পড়ছি আর কি, রেকর্ড ডাউন স্টপ করে দিচ্ছি।